এদিকে বাংলাদেশের অধিনায়ক ইস্যুতে কিছুক্ষণ পর জরুরি সভায় বসছে ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে 3:30টায় অনেকটা তাড়াহুড়ো করেই শুরু হবে এই বৈঠক, কেননা আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা হতে পারে কাল, তার আগে অধিনায়ক চূড়ান্ত করা প্রয়োজন। একই সঙ্গে সাকিব আল হাসান ইস্যুতেও সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে, কেননা সাকিব টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে খেলে যেতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বিসিবি দেশে অনুশীলন না করে দেশের বাইরে তাকে খেলার সুযোগ দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া তামিম ইকবাল ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্র সংশোধন এবং পরিচালক পদ শূন্য বিষয়ে যে দুটি চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ডকে সে বিষয়েও আলোচনা হতে পারে আজকের সভায়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। তার কাছ থেকে আরও একটু জানতে চাই যে ইকরাম, ফারুক আহমেদ দেশের বাইরে ছিলেন, তিনি এসেছেন, অধিনায়ক ইস্যুতে কোনো কথা কি তিনি বলেছেন কি না কিংবা বলবেন কি না? রেজওয়ান, এখনো পর্যন্ত তিনি কথা বলেছেন, তবে সেটা অধিনায়ক ইস্যুতে নয়, তিনি একটি প্রোগ্রামে আছেন যেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু আম্পায়ারিং কোর্স করিয়েছিল, সেখান থেকে তারা 98 জন আম্পায়ারকে বাছাই করেছে যাদেরকে আজকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং সেখানে ফারুক আহমেদ সহ 3 জন পরিচালক উপস্থিত আছেন। ফারুক আহমেদ আম্পায়ারিং নিয়ে কথা বলেছেন, কীভাবে আম্পায়ারিংয়ের মান আরও উন্নয়ন করা যায়। তবে কিছুক্ষণ পরে বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিংয়ের পরে তিনি নিশ্চয়ই কী কী বোর্ড সভায় আলোচনা হলো বা কী কী সিদ্ধান্ত হলো সেটা নিশ্চয়ই তিনি জানাবেন। তবে আপনি যেটা বলছিলেন যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, যদিও কী কী এজেন্ডা থাকছে সেটা কিন্তু আমরা আগে থেকেই খুব একটা জানি না। তারপরে যেটা সবাই ধারণা করছে সেটা হচ্ছে যে ক্যাপ্টেন্সি ইস্যুটা তো অবধারিতভাবেই আসবে। নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াতে চান, তিনি আসলে সরে দাঁড়ালে তারপর কে ক্যাপ্টেন হবে কিংবা নাজমুল হোসেন শান্তকে বুঝিয়ে শুনিয়ে বিসিবি রেখে দিতে চায় কিনা, একই সঙ্গে সাকিব আল হাসান আসলে আফগানিস্তান সিরিজ খেলবেন কিনা, যেহেতু তিনি বাংলাদেশে এসে খেলতে পারেননি, দেশের বাইরে তিনি তার খেলাটা চালিয়ে যাবেন কিনা, একই সঙ্গে তামিম ইকবালের একটা ইস্যু আছে, তামিম ইকবাল আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন কিনা, এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুটি চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে, সেই ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আলাপ আলোচনা করবেন বোর্ড পরিচালকরা। সেজন্যই এই জরুরি ভিত্তিতে এই বোর্ড সভাটি ডাকা হয়েছে। নিশ্চয়ই বোর্ড সভা শেষে নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব যে কী কী সিদ্ধান্ত হয়েছে। তো এই হচ্ছে আসলে এখন পর্যন্ত সব শেষ। ইকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হোসাইন।